ঢাকার উদ্দেশ্যে আমি বাড়ি থেকে মানে অন্নদানাকর থেকে নওগাঁ এসেছিলাম 2 তারিখে। তো আজকে 7 তারিখ রবিবার, আমরা নওগাঁ যাচ্ছি, সরি আমরা ঢাকা চলে যাচ্ছি। ট্রেন অনেক আগেই ছেড়েছে, এখন আমরা নাটোর স্টেশনে এসেছি। আর এর মধ্যে বাবুকে আমি একটু খাইয়ে দিয়েছি, ঘুম পাড়ানোর চেষ্টা করলাম বাট ঘুমায়নি। এই তো আমরা কেবিনে রয়েছি। তো একটা মিস্টেক বলা চলে হয়ে গিয়েছে, সুমিত আমার ভাইকে টিকিট কাটতে বলেছিল, তো ও অনলাইনে টিকিট কেটেছে। অনলাইনে সিঙ্গেল কেবিন, সুমিতকে সিঙ্গেল কেবিন কাটতে বলেছিল, আমরা সিঙ্গেল কেবিনেই যাওয়া আসা করি। বাট আজকে ও হয়তো বা বুঝতে পারেনি, অনলাইনে কেটেছে এই জন্য বোধ হয় বুঝতে পারেনি, এটা ডাবল কেবিনে ও টিকিট করে ফেলেছে, ও নিজেও জানে না, আমরাও জানি না। আমরা ভেবেছি সিঙ্গেল কেবিনে যাব, সেভাবে এসেছি। তো আসার পর দেখি আমাদের সিট সিঙ্গেল না, ডাবল কেবিনে। তো মেজাজটা একটু গরমই হয়ে গিয়েছিল, কিন্তু কিছু করার নেই, ও বুঝতে পারেনি এই জন্যই হয়তো বা এরকম হয়েছে। আর ছোট বাচ্চা নিয়ে এত দূরে জার্নি করতে সিঙ্গেল কেবিন খুবই সুবিধাজনক হয়, কি করব জানি না। আমরা যখন উঠেছিলাম তখন দুজন ছিল, ও সান্তাহারে পরে স্টেশনে নেমে গিয়েছে, এখন ফাঁকা রয়েছে, যে কোনো সময় চলে আসবে পাশের সিটের প্যাসেঞ্জার। যদি চাটমহল পর্যন্ত কোনো প্যাসেঞ্জার না ওঠে তাহলে ধরা হবে যে এখানে আর কেউ উঠবে না। তো আমাদের অ্যাটেন্ডেন্স তাই বলল যে চাটমহল পর্যন্ত যে কেউ উঠতে পারে, মানে টিকিট করা থাকতে পারে অনেকের, বাট চাটমহল পার হওয়ার পরে আর কেউ ওঠার সম্ভাবনা নেই। তো এখন দেখা যাক কি হয়। টাটা না, একটু হাই বলে দাও, হাই মামা না, একটু হাই বলে দাও। তো এখন একটু কথা বলতে শিখেছে, একটু একটু কথা বলে। বাবা বলো তো ট্রাক, বলো তো মাম্মা, পাপা পাপা, যখন মন ভালো থাকে তখন যা বলতে বলা যায় চেষ্টা করে বলার, বাট যখন ওর ইচ্ছা হবে না তখন কোনো কথাই বলবে না। বলো তো প্লিজ, অনেকদিন পর একা একা যাচ্ছি। আর আমার ভাইও ঢাকাতে নেই, ও ওর মাস্টার্স পরীক্ষা শুরু হয়েছে তো রংপুরে চলে গিয়েছে, একা একা ছেলেকে নিয়ে আবার সেই সংসার, সংসারের কাজকর্ম কিভাবে ম্যানেজ করবো আমি জানি না। অনেক যেতে যেতে তোমাদের সাথে আবার কথা হবে। তো আমি ভেবেছিলাম সিঙ্গেল কেবিন, আমি সবসময় আমি এরকম চাদর ক্যারি করি যখন ঢাকা থেকে আসি কিংবা ঢাকায় আবার চলে যাই, বাবু ঘুমিয়ে পড়ে তো ওকে শোয়াতে হয়, একটা চাদর সবসময় নিয়ে রাখি যে এটা পেতে দিলে ভালোভাবে ঘুমাতে পারবে, আর না হলে সিটের উপর অনেক ময়লা টলা আছে, ভালো লাগে না ওকে এর মধ্যে শোয়াতে। তো ওর জন্য সব ধরনের জিনিসই নিয়ে এসেছি, বালিশ, তোমাদের দেখাচ্ছি ট্রেন আসছে, একটা ট্রেন ট্রেন
আসার সম্ভাবনা খুবই কম, তো ভালোই মনে হচ্ছে, সিঙ্গেল ক্যাবিনের মতোই যাচ্ছে। আর আমার ছেলে শুধু বাইরে থাকবে, ক্যাবিনের ভেতরে থাকবেই না। ওর বাবার অবস্থা খুব খারাপ, আজকে ঘুমাতে যাচ্ছে না। আর একটু পরে আবার একটু ট্রাই করবো ঘুম পাড়ানোর, দেখি। আমরা এখন মুড়ি মাখা খাচ্ছি, তো জানালা দিয়ে দেখলাম মুড়ি মাখা বিক্রি হচ্ছে, খেতে ইচ্ছা করলো, তাই সুমিতকে বললাম নিয়ে আসতে, নিয়ে আসলো। সামনে যমুনা সেতু, তোমাদের যাওয়ার দিন দেখিয়েছিলাম বাট ভালো করে দেখাতে পারিনি, আজকে দেখাবো। যাওয়ার দিন ঢাকা থেকে যখন আমি নওগাঁয় যাওয়ার দিন জানালার গ্লাস ভাঙা ছিল, ভালোভাবে বাইরের কোনো কিছু দেখা যাচ্ছিল না, আজকে ভালো রয়েছে, তো আজকে তোমাদের যমুনা সেতু দেখাবো আমি। এটা আমরা বঙ্গবন্ধু সেতুর পশ্চিম স্টেশনে, এতক্ষণ ছিল ট্রেনটা ছাড়লো, মুড়ি মাখাটা টেস্ট হয়েছে, তাই না? বাদামও খেতে ইচ্ছা করেছে, তো আমি বাদামও আনতে বলেছি। তো আমরা যমুনা সেতুতে উঠে গিয়েছি, আর এই সাইডটা হচ্ছে বাস ট্রাক এগুলো যাওয়ার জন্য।
হ্যালো রিয়ান, আজকে নেক্সট ডে। কালকে আর ব্লগটা কন্টিনিউ করতে পারিনি, কালকে ট্রেন থেকে নামার পরে বাসায় আসতে আসতে 8টা বেজে গিয়েছে, তো তারপরে অনেকদিন বাড়িতে ছিলাম না, প্রচণ্ড খারাপ অবস্থা ছিল বাড়ি ঘরে, সেগুলো পরিষ্কার করেছি, তারপরে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছি, প্রচণ্ড টায়ার্ড ছিলাম। আর বাবু অনেক দিন সবার সাথে থেকে থেকে অভ্যস্ত হয়ে গিয়েছে, এখানে এখানে আসার পর একদমই একা, তো খুবই বিরক্ত করছে, কান্নাকাটি করছে, মনটা ভালো না। তো সকাল থেকে আমি কোনো কাজ তেমনভাবে করতে পারিনি, বাবুকে নিয়েই রয়েছি। এখন সুমিতকে কল করলাম, তো ও বাসায় আসছে, ও আসার পরে আমি কাজ করব। মোটামুটি ঘর বাড়ি পরিষ্কার করে ফেলেছি, বাট গোছানো হয়নি, মানে সব কিছু শুধু পরিষ্কার করেছি, ধুলোবালি পরিষ্কার করেছি, কিন্তু জিনিসপত্র যেখানকার জিনিস সেখানে রাখা সেটা হয়নি। তো সুমিত আসার পরে সেই কাজটা করব। আর বাবু এখন খাচ্ছে, তোমাদের দেখাচ্ছে। বাবা বাবা হাই বলে তো। তো আজকে সারাদিনে দুবার আমি নিচে গিয়েছি, রাস্তায় ওকে ঘুরতে নিয়ে গিয়েছি, তারপরে দুবার ছাদে গিয়েছি, তারপরে ওর মনটা খারাপ, ও এখনও বাইরে যেতে চাচ্ছে, ও ঘরেই থাকবে না। তো বললাম পাপা আসুক, পাপা নিয়ে যাবে, শোনার পরে একটু ঠান্ডা হয়েছে। তো আমি আর ব্লগটা কন্টিনিউ করছি না, তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। বাই বাবা, সে বাই, টাটা বলে দাও, বলে দাও, বলে দাও, বলে দাও, বাই বলে দাও, বলে দাও না। টাটা।